তো রাজুদার শপে দেখাচ্ছে রাজুদার একদম এই মোটামুটি 40 দিনের মতো আচ্ছা রাজুদা, কেউ যদি রয়্যাল ক্যানিন মানে ঘুম ফুটি খাওয়াতে পারে, মানে সে রয়্যাল ক্যানিন দিচ্ছে না কিছু, কোনো অসুবিধা হবে? ঘরোয়া খাবার খাওয়াতে ভালো থাকে। এটা যেমন রয়্যাল ক্যানিন খায়, এবার যতদিন খাবে ততদিন ঠিক থাকবে, তারপরে আস্তে আস্তে যেরকম নর্মাল কুকুর হয় ওরকম আস্তে আস্তে হয়ে যাবে, সেটা তো থাকবে না। কিন্তু এটাকে ডাক্তার দেখে নেয়, আস্তে আস্তে ডেভেলপ হবে। ভালো এই ঘরোয়া একদম কুকুর। এটা রয়্যাল ক্যানিনও খাবে, অন্য খাবারও খাবে, এবং এখন থেকে চিকেনের স্যুপ বয়েল মানে যে নর্মাল খাবার খাওয়া যায় তাকে রয়্যাল ক্যানিন দেওয়া যায়, মানে কিন্তু যে রয়্যাল ক্যানিন খাই তাকে নর্মালি করে দেওয়া যাবে না, স্মুথলি ধীরে ধীরে মানে নিতে পারবে না, এ নিয়ে এ করতে খেতে পারবে। দাম কি আছে একটু বলো দাম। একটা জিনিস বন্ধুরা জানতে পারলাম, যেটা রাজুদা বললো যে যাদের রয়্যাল ক্যানিন যে স্টার্ট হয়েছে তারা কিন্তু হোম ফুড নিতে পারছে, তাদের খুব মানে তারা নেওয়ার ক্ষমতা কম, কিন্তু যারা অলরেডি হোম ফুড দিয়ে স্টার্ট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা নেই, এটা রাজুদা আমাদের সঙ্গে শেয়ার করেছে। কুকুরের চেহারা মোটা হলেই তো ভালো হলো না, তার শারীরিক সুস্থতাটা প্রমাণ পাওয়া যাবে, ইন্টারনাল এক্সারসাইজ খুব ভালো হলো, রয়্যাল ক্যানিন খাওয়ানো হলো, তারপরে বাড়িতে গিয়ে রয়্যাল ক্যানিন খাওয়ানোর ক্ষমতা নাই হয়ে গেল, কুকুরের দম খেয়ে খাওয়ানোর 16,000 থেকে 17,000 টাকা দাম। এই বাচ্চা অন্য জায়গায় 20,000 টাকার উপরে দাম, আমাদের দাম হচ্ছে 17,000, তারপরে এসে কাস্টমার বলছেন তো আমি একটু নিজস্ব করি, বাচ্চাদের দেখা মহালয়ার অফার আছে, মহালয়ার অফার গোল্ডেন টিকার এরকম পাচ্ছে 17,000, শীতকাল আসলে তো 20 উপরে দাম, এগুলো এখনই দাম, আমার কাছে ছাড়া অন্য কাছে গেলে 20 উপরে দাম। সকালবেলা খুব ঘরোয়া খাবার খাচ্ছে এখন, এখন ঘরোয়া খাবার হ্যাবিট করানো হয় না, খাবি এখন রয়্যাল ক্যানিন খায়, বেশিরভাগই রয়্যাল ক্যানিন খায়, টক দই দিয়ে মেখে রয়্যাল ক্যানিনটা টক দই খায়, চাল দিলেও খাবে ভাত, কিন্তু না দেওয়াই ভালো, পরে দেবে আসতে পারছি দু আড়াই মাস পর থেকে দিলে ভালো। ওয়াইল মার্কেট ছেড়ে পালিয়ে
এমনি স্টার্টিং এর ক্ষেত্রে কি কি ঘরোয়া খাবার কি কি দেওয়া যায়? কুকুরে বয়সটা ভ্যারি করছে, এর উপর বয়সের উপর ডিপেন্ড করে, ওর বয়সটা কত। দেখা গেল কুকুরের বয়স 40 দিন, 38 দিন, 35 দিন, এই অবস্থায় তার কোনো রকম ঘরোয়া খাবার ভাত খাওয়া দেওয়া উচিত। তার একটা লেভেল থাকে, 2 মাস, 3 মাস পরে ধীরে ধীরে ঘরোয়া ফুডে অভ্যস্ত করানো যেতে পারে। প্রথম বেসিকটা রয়্যাল ক্যানিন দেওয়া যেতে পারে, কিন্তু কন্টিনিউটি মেনটেন করার দরকারও হয়, কারণ ঘরোয়া খাবারে যে প্রোটিন বা ভিটামিনটা থাকে স্বচ্ছতা থাকে, অন্য কিছুতে অতটা থাকে না। এই ডিগ্রিতে অতটা আমি তো নিজেও খাইয়ে দেখিয়েছি, রেসপন্স ভালো না, পেডিগ্রির বহুত প্রবলেম করে, কুকুর পায়খানা করে, ভুমি করে, রয়্যাল ক্যানিনটা তার একটা জায়গায় রয়েছে, তার একটা জায়গা আছে, একটা ভালো। তারপরে ধীরে ধীরে ঘরোয়া খাবারে অভ্যস্ত করলে কুকুর ভালো থাকে, তার মানে এই না যে গাড়া করতে ঘর খেয়ে দিতে হবে। ভেজিটেবিলটা যেন থাকে, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, রাঙালু যেটাকে বলে, গাজর, বিট, ক্যাপসিকাম এসব দিয়ে দিয়ে ওই স্যুপটাকে দিয়ে খাওয়াতে হবে, স্যুপটা অভ্যস্ত হতে হবে। তারপরে আস্তে আস্তে করে ওই স্যুপটাকে আপনার সলিড করে তার সঙ্গে একটু রাইস দিয়ে পেস্ট করে মিক্সি করে খাওয়ানো, তাতে কুকুর ডাইজেস্ট করে নেবে এবং মোটামুটি দিনে 4-5 মিনিট করে খাওয়া দেবে, কুকুরের ডেভেলপ ওখান থেকে শুরু হয়ে যাবে, তার জন্য আলাদা কিছু লাগবে। খাবার চেঞ্জ করা কুকুরের একদম উচিত না, যেটা এখানে বারবার যে কোনো কুকুরের আমাদের কোনো প্রবলেম হয়, কুকুর নিয়ে যাওয়ার পরে গাড়ির সামনে সে খাইয়ে এটা বিশাল প্রবলেম হয়। ভালো করে জানতে হবে কুকুর নেওয়ার সময়, ভালো করে তাকে তদারকি করতে হবে, কুকুর কী খায়, মানে যে বিক্রি করছে তার মাথা খারাপ করে দিতে হবে, ঠিকঠাক করুন কুকুর কী খায়, কারণ এটা বিশাল ইম্পর্টেন্ট। দেখা গেলো ছেলেটা খায়, আপনি খাই দিলেন রয়্যাল ক্যানিন, দেখা গেলো রয়্যাল ক্যানিন খায়, আপনি খাই দিলেন ভালো, এটা যেন না যা খায় তাই খাক, তারপরে ধীরে ধীরে স্মুথলি চেঞ্জ করে, ওটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন বলবো ভালো করে মুখ দিয়ে শুনতে হবে, বাড়ি দিয়ে বা খিচুড়ি বাকি দিয়ে যদি বলে তাহলে ভালো হবে, কারণ কুকুরের খাবার চেঞ্জ করা যাবে ধীরে ধীরে, ভিটামিনের হজমের সাপোর্ট সাপোর্ট দিয়ে। আর এখন তো শীতকাল আসছে, খুব সাবধানে রাখতে হবে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা আছে, কুকুরে গরম লাগবে, কিন্তু খুব সাবধানে রাখতে হবে, এই অবজারভেশনগুলো থাকবে। ঘুরতে ঘুরতে মানুষ যাবে, ভালো করে সারস মানে ঠাকুর ঠাকুর দেখবে, খুব ভালোভাবে ঘুরুন, আচ্ছন্দে একটু উপভোগ করুন, তার মধ্যে যেন মানে ঘরের যে পোষ্যগুলো থাকে সেগুলো যেন আবার ঠাকুর জায়গার নাম করে যেন ওগুলো আবার অবহেলা না হয়, সেটা মানে সেটা যেন ঠিকঠাক সাপোর্টটা পায়, ঠাকুরও দেখতে হবে সাপোর্টটা, কারণ ও ঠাকুরটা দেখতে যেতে পারছে না, ও তো রেগে এমনি বোম হয়ে থাকবে, তাকে যদি সাপোর্টটা ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু চলবে না। আপনারা ঘুরতে যান, সুস্থ সবলভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিক শারীরিক দিক থেকে ভালো থাকুন, তো কুকুর আছেই, ওটা তো চলবেই সব সময়। ঠিক আছে, ওকে, নাম্বারটা বলুন, 9330191323। থ্যাংক ইউ রাজুদা, থ্যাংক ইউ। চলো, অনেকগুলো টিপস পেলাম রাজুদা, স্পেশাল টিপস তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আশা করছি তোমাদের এই টিপসটা কাজে লাগবে। এটা তো সত্যি, সেই সামনে পুজো এসে গেছে, তো ডেফিনেটলি পুজোতে সবাই ঘুরতে বেরোয়, খুব কমন থিং, কিন্তু আমাদের এই বাড়ির পোষ্যগুলো, আমাদের সন্তানগুলো, তো তাদেরকেও কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে অ্যাজ পার রাজুদার যে টিপসগুলো দিয়েছে। তো চলো, আজকে সব জায়গা থেকে হিরোরা চলে এসেছে।
¿Qué es lo que